हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जत्रोत्तम श्लोक गुणानुवाद प्रस्तुयते ग्राम कथा विघात निषेव्यम अनुदीन मुमुक्षर मतीम यच्छति यछति वासुदेव यत्रोत्तम श्लोक गुणानुवाद प्रस्तुयते ग्राम कथा विघात निषेव्यम अनुदीन मुमुक्षर मतीम यच्छति यछति वासुदेव गौरी गोष्ठीपति ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রবা পরমাংস জগৎগুরু জানিয়েছেন এই জগতের লোকগুলোর হাজার হাজার কোটি কোটি লোক আছেন এই জগতে এই জগতের সমস্ত ব্যক্তিগুলোকে আমি ভগবানের সেবার জন্য বলিদান দিতে চাই তাদের যত রকম ভোগবিলাস আছে তাদের যত রকম আনন্দের ফুর্তির নানা রকম পদ্ধতি আছে সেই সমস্তগুলোকে আমি বলিদান দিতে চাই তাদের যত টাকা পয়সা তাদের যত সম্পত্তি যা কিছু আছে যার জন্য তারা এই জগতে বদ্ধ হয়ে পড়ে রয়েছে এ বিষয়গুলোর প্রতি আসক্তির জন্য তারা বদ্ধ হয়ে পড়ে রয়েছে আমি কোটি কোটি টাকা খরচা করে কোটি কোটি টাকা খরচা করে গ্যালন গ্যালন রক্ত ব্যয় করে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কথা চৈতন্যের কথা জগতে প্রচার করতে চাই যে কোনোভাবেই আমি গৌরাঙ্গের কথা আমি জগতে প্রচার করতে চাই গৌরবাণী গৌরী গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর পা পরমংশ জগৎগুরু জানিয়েছেন জগতের এই লোকগুলোকে আমি বলিদান দিয়ে তাদের যত ভোগের বাসনা তাদের যত ভোগ ভোগবিলাস আছে যা কিছু আছে তাদের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা সব কিছুকে আমি বলিদান দিয়ে কোটি কোটি টাকা খরচা করে গেলন গ্যালন রক্ত ব্যয় করে আমি যে কোনোভাবে গৌরাঙ্গের কথা চৈতন্যবাণী জগতে প্রভাব আমি প্রচার করতে চাই কারণ হরিকতা শোভন এবং কীর্তনই মানুষের চরম পুরুষার্থ অন্য কোনো পুরুষার্থ নাই যারা মনে করেন ধর্ম আর্থ কাম মুখ্য এসব আছে পুরুষার্থ কিন্তু চরম পুরুষার্থ হল এইটি বাকিগুলোকে বাস্তবিক বলা যায় না এগুলো কোনো মঙ্গলের রাস্তা নয় এরা বলছেন আমি এই হরিকথা হরিকীর্তনের প্রবাহ জগতে যে কোনো মূল্যে আমি হরিকথার যে প্রবাহ আমি জগতে স্থাপন করতে চাই যে কোনোভাবেই কারণ হরিকথা কীর্তনই হলো কোনো জীবাত্মার জীবনে পুরুষার্থ বলে গণ্য হয়েছে এছাড়া অন্য কিছুকে পুরুষার্থ সেটা বলা যায় গৌরী মঠের আমাদের যারা ভক্ত আছেন বাস্তবিক তারা প্রত্যেকেই গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য সমাজের এক একটা বদ্ধজীবের আমাদের এই সমাজের এই বদ্ধজীবগুলোর মঙ্গলের জন্য তাদের উদ্ধারের জন্য আমাদের গৌরী মঠের প্রত্যেক এক একজন সাধু তারা তৈরি থাকুন গেলন গেলন রক্ত ব্যয় করার জন্য তারপরেও কোনো গ্যারেন্টি নেই আমরা তাদেরকে উদ্ধার করতে পারবো কিনা কিন্তু চেষ্টা করব তারপরেও কোনো গ্যারেন্টি নেই কেন বদ্ধজীবকে উদ্ধার করা একটা বদ্ধজীবকে উদ্ধার করা আর কোটি কোটি হসপিটাল করা কোটি কোটি ইউনিভার্সিটি কলেজ বিদ্যায়তন করা অনেক সোজা কিন্তু একটা বদ্ধজীবকে মহামার কারাগার থেকে উদ্ধার করে নিয়ে ভগবানের নিত্য সেবায় পৌঁছে দেওয়ার মতো এত বড়ো পর এটা স্বপ্নে ভাবা যায় না এটা কেউ জীবনে কল্পনা করতে পারবে না এর কত বড় মঙ্গল এই যে কাল ধরে কষ্ট পাচ্ছে এই যে অনন্তকাল ধরে জীবগুলো কষ্ট পাচ্ছে তাদেরকে উদ্ধার করে নিয়ে ভগবানের নিত্য সেবায় পৌঁছে দেওয়ার মতো এত বড়ো উপকার এটা কোনো লোক বুঝতে চাইছে না ভাবে তারা জানতে চাইছে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম কর্মা কর্ম বেদ বিকর্মতি বেদবাদ নৌকিকহা বেদস্ব ঈশ্বরাত্মত্বাত তত্র মিহন্ত সুরয় কালকেও উত্থাপন করেছিলাম বেদেতে অনেক কিছু বলা আছে বেদ সর্বজনীন একটা উপদেশ বেজের মধ্যে বিভিন্ন অধিকারের বিভিন্ন অধিকারের যারা আছেন তাদের প্রত্যেকের জন্য কিছু সুযোগ থাকা দরকার সমাজে প্রত্যেকের অধিকার সমান নয় যে যে অধিকারের আছেন তাদের জন্য সেই অধিকারের কিছু ব্যবস্থা না থাকলে পরে তারা কবে কোন জন্মে কত কোটি জন্মে সেই উন্নীত অবস্থায় যাবে তারপর সে সেই সুযোগটা পাবে সেটা তো হতে পারে না এই জন্য বিভিন্ন রকম সুযোগ ভগবান রাখেন বেদেতেও যারা একেবারেই বদ্ধজীব কোনো মতেই ভোগ বিলাস কামনা বাসনা এসবগুলো ছাড়া কোনো কিছুই বুঝতে চায় না তা তাদের জন্য ভগবান কিছু ব্যবস্থা রেখেছেন যদি অন্তত বেদের কথাগুলো কিছুটা মানে ঠিক আছে বেদের কথা মেনে তারা যদি ক্রিয়াকর্মগুলো করে সমগ্র পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষকে সমগ্র পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষকে কর্মক্ষেত্র বলা হয় এটা হয়তো কেউ জানেন না সমগ্র পৃথিবীর মধ্যে যত দেশ আছে যত কিছু আছে তার মধ্যে একমাত্র ভারতবর্ষকেই কর্মক্ষেত্র বলা হয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেত যুধুৎসবাহা এটা দিয়ে শুরু করেছিলেন সেখানে আমরা দেখলাম সমগ্র পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষকে বলা হয় কর্মক্ষেত্র কারণ এই ভারতবর্ষের মধ্যেই একমাত্র বেদক্ত বেদের যে নির্দেশ সেই অনুযায়ী ক্রিয়াকর্মগুলো চলে অবশ্য তাদের অধিকার বিভিন্ন থাকতেই পারে বেদের কথাগুলো মানে সবাই যে বেদে অনেক কথা আছে কেউ কোনো কথাটা মানে কেউ কোনো কথাটা মানে কেউ বেদ থেকে বলে দেখাচ্ছে দেখো জননী জন্ম হূমিষ্ঠ স্বর্গাদে বেগরীয় দেখেছ বেদে বলা আছে বেদে বলা আছে জানো না পিতা স্বর্গ পিতা ধর্ম কি করছো তোমরা অর্থাৎ বেদেতে বিভিন্ন অধিকারের ব্যক্তির জন্য বলা আছে যে যে অধিকারের ব্যক্তি সেই পর্যন্ত সন্তুষ্ট থাকবে কিছু করার নেই যে ফাইভ পর্যন্ত পড়ে পাস করেছে তাকে যদি বড় কথা বলা হয় বুঝবেন তার অধিকারের কথাটা বলে তাকে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা এটা ভগবান ইচ্ছে করেই রেখেছেন এই জন্য বলছেন ভারতবর্ষকে বলা হয় কর্মক্ষেত্র কারণ একমাত্র ভারতবর্ষের মধ্যেই বেদোক্ত ধর্ম বেদের যে ক্রিয়াকর্মগুলো বলা আছে বেদের যে নির্দেশগুলো বলা আছে সে অনুপাতে ক্রিয়াকর্মগুলো ভারতবর্ষেই হয়ে থাকে এখন অবশ্য বিদেশ বিদেশেও করছে কিন্তু সেরকম কিছু নয় ভারতবর্ষকেই কর্মক্ষেত্র বলা হয় বেদক্ত কর্ম পালন করেন আবার বেদোক্ত কর্মের বেদোক্ত কর্মের যেটাকে বলা হয় কর্ম আর অকর্ম অর্থাৎ সেই বেদোক্ত কর্মকে না করা বেদের যা নির্দেশ আছে সেটাকে না করা পালন না করা প্যাসিভ অবস্থায় থাকা অর্থাৎ আমি পালন করলাম না বেদের লেখা আছে আমি করি না এটা হলো অকর্ম আর বিকর্ম বেদে বলা তো নাই বেদে যা বলা আছে সেটা তো করেই না কিন্তু তার বিপরীত কর্ম করে অর্থাৎ ভয়ঙ্কর অবস্থা বেদে যা কোনোদিন বলা নেই নির্দেশ তার তার বেদে যা বলা আছে তার সম্পূর্ণ বিপরীত কর্ম তারা করে এই অবস্থায় বদ্ধজীবগুলোকে যদি বিচার করা যায় যদি ওরা কর্ম না করে অর্থাৎ বেদুক্ত কর্ম করল না তাহলে কি করবে তারা তারা তো কিছু করবে বদ্ধজীব তো বসে থাকতে পারে না বদ্ধজীবের ক্ষমতাও নেই বদ্ধজীবের ক্ষমতাও নেই নাকটিপে বসে থাকবে বদ্ধজীবের ক্ষমতা নেই কিছু না কিছু করবে বদ্ধজীবের ক্ষমতাও নেই নাকটিপে চোখ টিপে বসে বলল কিছু করবে না হয় না যদি বাইরে চোখ টিপে বসে ভেতরে অনেক নোংরামো করছে মানুষে কাজেই কিছু করার নেই এই জন্য বলছেন বদ্ধজীব যদি কর্ম না করে বেদক্ত কর্ম তাহলে কি করবে কর্ম যদি না করে তাহলে কর্ম না করলে কি হয় অকর্ম অকর্ম তো মানে কিছু করল না তাহলে বিকর্ম একটা করবে কিছু না কিছু করতে হবে তাহলে সেই বদ্ধজীবগুলোর বন্ধন থেকে মুক্তি করবার ব্যবস্থার জন্য বেদেতে বিভিন্ন ধরনের অনুশাসনের কথা বলা আছে যেটা আমি শুরুতেই বললাম কর্ম অকর্ম বেদ বাদ ন লৌকিকাহা বেদস্য চ ঈশ্বর আত্মত্বাত তত্রমহান্তি সুরৈহ কর্ম অকর্ম বিকর্মীতি এটা লৌকিক বেদের আদৌ উদ্দেশ্য নয় লৌকিকাহা বেদের আদৌ উদ্দেশ্য নয় গোপন উদ্দেশ্য বেদের গোপন উদ্দেশ্য আদৌ নয় এই কথাগুলোকে স্থাপন করা কিন্তু না করে উপায় নেই কিছু তো না বললে আসবে না ঠিক সেই উদাহরণটা ভাগবতে দেওয়া আছে যেমন শিশুগুলোকে যদি তেতো ওষুধ খাওয়ানো যায় তারা কিছুতে খাবে না শিশুগুলোকে বাচ্চাদের যদি তেতো ওষুধ খাওয়ানো যায় খাবে না তাই জন্য তাকে কি করতে হয় একটা লাড্ডুর লোভ দেখাতে হয় লাড্ডুর লোক দেখালে পরে সেই শিশুটা বলবে আমাকে দাও বলে লাড্ডু দেবো কিন্তু ওষুধটা খেতে হবে ওষুধটা খাওয়ার পরে দেব ঠিক এই রকম ভাগবতে বলা আছে ঠিক যেমন একটা শিশুকে কায়দা করে ওষুধ খাওয়াতে হয় ও খায় না ঠিক সেই রকম বেদের উদ্দেশ্য হলো বিভিন্ন কর্মকাণ্ডের উপদেশ দেওয়া আছে বেদেতে বিভিন্ন রকমের কর্মকাণ্ড আদি বিভিন্ন যোগ্য বিভিন্ন উপদেশ দেওয়া আছে এগুলোর মাধ্যমে তাদেরকে কিছু অগ্রগতি যেন হয় কিঞ্চিত এক জায়গায় পড়ে থাকবে কিছু অগ্রগতি হোক যদি কেউ প্রশ্ন করে যে বেদ থেকে এইগুলো কেন বলেছে তার উত্তর হল এদের চরম মঙ্গল তো এখন হবে না চরম মঙ্গল এরা নেবে না সেই জন্য মঙ্গলটাকে ক্রম পর্যায়ে মঙ্গলটাকে ক্রম ক্রমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বলা আছে এছাড়া তো তারা করবে না ক্রম পর্যায়ে যেন তাদের মঙ্গল হতে পারে এই ব্যবস্থার জন্য এটা করা আছে যেমন শিশুগণকে লাড্ডুর লোক দেখিয়ে বলা হয় ঠিক সেই রকম ধরনের বিচার এখানে বলা আছে কিন্তু বেদের উদ্দেশ্য আদৌ নয় এই সমস্ত ক্রিয়াকর্মের কথা কর্মকাণ্ডের কথা বলে তাদেরকে মোহপ্রাপ্ত করানো এটা উদ্দেশ্য নয় বেদের উদ্দেশ্য হল অন্তিমে আমাকে জানো বেদে কি নেই যদি কেউ বলে ধনুর্বিদ্যা বেদ থেকে এসছে আয়ুর্বেদ কোথেকে এসছে বেদ থেকে এসছে যত রসায়নবিদ্যা সব যা কিছু সব বেদ থেকে এসছে বেদের বাইরে কিছু নয় তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র সব কিছু বেদেই আছে বেদ থেকেই সব আমরা কিন্তু কিন্তু বেদ হ্যাঁ অথর্ব বেদে আছে অবিচার যেটা অহিরাবণ করতো মানুষ বলি দিত করতো না রাম লক্ষণকে বেদে নিয়ে গেল ভেতরে নিয়ে গিয়ে বলি দেবে কত কায়দা করলো অহিরাবণ ওই এখনও করে লোক কোনো লোককে মেরে ফেলার জন্য কোনো তীর চালান করে পশু সদৃশ্য মানুষ অথর্ব বেদে আছে নোংরা এগুলো সব এরা অনন্তকাল ধরে কষ্ট পায় এরা করে কিন্তু করে আবার তা যা অপরকে করবে তার বিপরীত কিন্তু তোমার আসবে লোককে যা করবে তার কিন্তু ঘুরে আসবে কিন্তু তোমার এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান কর্ম কখনো ছাড়বে না কর্ম তার প্রতিফল দেবে এছাড়া আর কোনো উপায় নেই এখন বেদ যেহেতু ঈশ্বর বেদ হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর এই জন্য বেদের বিচারেতে বড় বড় যারা ব্যক্তি আছেন যারা সুরিগণ দিব্য সুরিগণ তারাও বেদের বিচারে হন তারাও বুঝতে পারেন না স্বর্গের দেবতাদের যদি কথা বলা হয় তারাও কিন্তু বোঝেন স্বর্গের দেবতাদের কথা যদি বলা হয় তারাও বোঝেন না বেদে কি বলা যে কে বোঝেন স্বর্গের দেবতাদের অবস্থাটাও ভালো নয় ওই জন্য তারা ভক্তিবিনো ঠাকুরের দর্শন করতে আসেন ওই জন্য তারা জগন্নাথ দাস বাবাজি মার দর্শন করে বংশীদাস বাবাজি মার দর্শন করতে আসেন হরিদাস ঠাকুরের দর্শন করতে আসেন আসেন না মহামায়া ঈশ্বর তার দর্শন করতে হরি নাম নিতে আসেন আমাকে আপনি হরিগান দিন আমি বাঁচব বংশীদাস বাবাজিমায় বারাণসীতে সেখানেও তাই তাকে দর্শন করবার জন্য অন্নপূর্ণা এসছেন ওই ঝুপড়িতে রয়েছেন অন্নপূর্ণা চলে এসেছেন আলোতে আলো কাজেই বৈষ্ণবের অবস্থাটা বৈষ্ণবের যে স্থিতি অনেক ওপরে সাধারণ মানুষ এগুলোর গুরুত্ব দেবে না তারা বোঝেও না কিন্তু না বুঝলে কিন্তু না বুঝলেও তাদের গুরুত্ব তো থাকবেই চিরকালই আছে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সে শ্লোকটাতে বলছেন যে এই যে ভরিকথা ভগবত যত্রোত্তম শ্লোক যত্রোত্তম শ্লোক গুণানুবাদহা যেখানে যেখানে ভগবানের বাস্তবিক কথা কীর্তন হয় ভগবানের কথা যদি কীর্তন হয় বলে মনে করি সেগুলো সবই যে বাস্তবিক হরিকথা এরকম কোনো কথা নাই যেখানেই ভগবানের কীর্তন হচ্ছে কথা হচ্ছে সেইটাই যে ভগবানের কথাই হচ্ছে এটা কোনো প্রমাণ নাই কারণ এটা নির্ভর করে কে কোন ব্যক্তি হরিকথা বলছেন কি আশা নিয়ে বলছেন কি তার ভাব আর তার মুখে শব্দব্রহ্ম বেরোচ্ছে না কেন জগতে শব্দ সামান্য যেটা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি দিন রাত আমরা সারাদিন তো শব্দ সামান্য নিয়ে ব্যস্ত রয়েছি গুরু বৈষ্ণব ওই জন্য চালাকি করে যে কোনোভাবে বকে ঝোঁকে মারধর করে মারধর করেন না বখেন করে চা বদ্যজীবকে যে কোনোভাবে হরিকথা কীর্তনে জড়িয়ে রাখতে চান বুঝে গেল যেটা আগেই পৌপাত বললেন এটাই বদ্ধজীবের পুরুষার্থ আরে খাওয়া দাওয়া তো আছেই এটা নিয়ে তো ভাবলাম না কিন্তু প্রশ্ন হলো যে কোনোভাবেই পহপাদের উদ্দেশ্য ছিল বদ্ধজীবকে কোনো টাইম দেওয়া হবে না বন্ডেড সোল ক্যান নেভার বি গিভেন এন স্কোপ টু ডিসকাস ইন এ মেটেরিয়াল থিংস ও বসে বসে জড়োজগতে একটু চিন্তা করে ফেললো মোবাইলটা খুললো এটা ওটা এগুলো করতে দেয় না এটাতে মনে হয় যেন তারা নিষ্ঠুর কিন্তু আসলে তারা নিশ্চুণ হয় তারাই পরম করুণাময় যেন বিষয়েতে ও ভেসে না যায় যে আমরা কীর্তন আছে হ্যাঁ কীর্তন আছে না বিথা মায়ার বসে যাচ্চ ভেসে খাচ্চো হাবু ডুবু ভাই রাধা কৃষ্ণ বল ভাই হরে কৃষ্ণ বল ভাই বল কীর্তনে আছে বিছ মিছে মায়ার বসে যাচ্চ ভেসে খাচ্চো হাবু ডুবু ভাই কিন্তু কেউ তো আমি যদি আমার অবস্থাটা বুঝতে পারি প্রথম কথা তো বুঝতে পারছে না আমি যে মিছে মায়ার বসে আমি ভেসে যাচ্ছি এটা যদি আমি নিজেই বুঝতাম তাহলে তো হয়ে যেত কিন্তু এটা বুঝতে পারছেন যাকে ভূতে পায় সে বুঝতে পারে না যাকে ভূতে পায় সে বুঝতে পারে না সে আনন্দে থাকে সে ভাঙচুর করা এদিক ওদিক করে লাফাঝাফা করে সে কিন্তু জানে না কিন্তু বাইরের যারা সচেতন ব্যক্তি তারা বুঝতে পারে একে ভূতে ধরেছে যে এটা কৃষ্ণদাস কবিরাজ করছেন বলছেন না পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবেরা সেভাবে এই জন্য যে কোনোভাবে বৈষ্ণবের একটাই টার্গেট যে কোনো মতে যদি একে হরিকথার পাল্লায় পরা যায় আমি জানি সব তীব্র কথা কেউ সহ্য করতে পারবে না এ হজম করতে পারবে না নিতে পারবে না এগুলো নিতে পারবে না কিন্তু আমাদের তো কথা বললালে চলবে না এই কথাই বলতে হবে তাতে যদি লোক গ্রহণ না করে না করলো এই জন্য বলা হচ্ছে যে কোনোভাবেই যেটা ভাগবত বলা আছে না তাৎকার মানে করবিত হ্যাঁ যাবৎ নির্বিদ্দিত না যাবৎ মত কথা শোভনা দৌ শ্রদ্ধ্যা যাবৎ না যায়তে কি বলছেন এই কথাটা বলছেন তাবৎকার ন নির্বিদ্ধ যাবতা মত কথা শোভনা দৌ শ্রদ্ধ্যা না যাতে ততক্ষণ পর্যন্ত তুমি ক্রিয়াকর্ম করবে তুমি ভক্তিরাজ্যে এসো কিন্তু কর্ম করবে তুমি ভক্তি করতে পারবে এটা বুঝতে পারছে না ও কিন্তু ভক্তিরাজ্যে এসছে মনে হচ্ছে না ভক্তি করতে পার ওর কাছে ওটা কর্ম এই কর্ম করতে করতে কোনো দিন যদি হিসেবে কৃপা হয়ে যায় তাহলে তার কি হবে যেটা আমি বারবার উচ্চারণ করেছিলাম সাধন ভক্তির আগে সাধনক এই কথা বলেছিলাম এই সাধনক ক্রিয়াটাও যদি অন্তত তোমাদের জীবনে আসে আমার কথা বোঝা গেল না আমি সাধন ভক্তির কত অত বড় কথা বলছি না অন্তত যদি সাধনক ক্রিয়াটাও আমাদের জীবনে হয় সেটাও জেনে রাখবে গুরুবৈশ্ব আনুগত্যে যদি সাধনক ক্রিয়াটা গুরুবৈশ্বমা আনুগত্যে না হয় তাহলে কোটি জন্মেও কোটি জন্মেও সাধন ভক্তি হবে না বোঝা গেল না কি বললাম যেটা আমি সাধনক ক্রিয়া আমি জপ করছি আমি অনেক কিছু সেবা করছি বাঞ্চা গল্পত আমি অনেক কিছুই করছি আশ্রমে কিন্তু করছি কিন্তু এখনও পর্যন্ত সর্বাঙ্গীনভাবে আমি গুরুবৈষ্ণবের আনুগত্য করতে পারছি না গুরুবৈষ্ণবের আনুগত্য যেদিন থেকে করবো বাস্তবিকভাবে কোনো কপটতা ছেড়ে দিয়ে ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এটা তো পরে যাবে এটা প্রথমেই আমার কাছে যদি সব সিদ্ধ মহাত্মা আসবে তাহলে আমার দরকার কি বদ্ধজীবের জন্যই তো করা সিদ্ধ মহাত্মা আসতে আসতেও পারে কিন্তু এদের জন্য তো এই ব্যবস্থা নয় ব্যবস্থাগুলো বদ্ধজীবী আর যদি লোকে বলে অমুক যদি সিদ্ধ মহাত্মাকেই আমি গ্রহণ করি এটা তো হতে পারে না বদ্ধজীবী তো সমাজে আছে তাদের জন্যই তো এই হসপিটালগুলো খোলা হয়েছে তাহলে ক্রিয়া যেটা হবে সেটা তখন সাধনক ক্রিয়া বলতে পারবে যখন তুমি গুরুবেশ আনুগত্য করবে পূর্ণ আনুগত্য করতে হবে একটু তাদের কৃপাতে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে এবার আস্তে আস্তে যখন হবে গুরুবানুগত্যে তখন এটাকে সাধনক ক্রিয়া বলা যায় তারপর সাধনক ক্রিয়ার যে পর্যায় আছে সাধনক ক্রিয়ার পর্যায়কে অতিক্রম করে যখন যাবে তখন জেনে রাখবে স্বরূপ শক্তি স্বরূপ শক্তি অর্থাৎ ভক্তিদেবী তোমার হৃদয়ে চলে এসছে দেবী আসছে তোমাদের যখন সাধন ভক্তি শুরু হবে তখন জেনে রাখবে ভক্তিদেবীর প্রসাদ কৃপা হয়ে গেছে আস্তে আস্তে তিনি আসছেন তারপর ভক্তিদেবী যখন সম্যক রূপে পরিপূর্ণ হৃদয়ে বসে পড়বেন তখন তোমার এই সাধন ভক্তি থেকে ভাবভক্তি হবে ভাবভক্তি থেকে এবার প্রেম ভক্তি শেষ পর্যায়ে তার আগে কিন্তু হবে না ওই জন্য যারা বাস্তবিক হরিভজন করবার জন্য এসছেন জীবনটাকে সার্থক করার জন্য তাদের চরণে আমার একটাই অনুরোধ তারা যেন জীবনটাকে ব্যথা বিথা অপচয় না করে বিথা অপচয় করলে আবার সেই জন্ম মরণ কোথাও আফ্রিকার জঙ্গলে জন্মাবে নাকি টিউনিস কোথায় জন্মাবে ঠিক আমাজনের জঙ্গলে কোনো ঠিক হবে না এই জন্য কথায় বলে দাঁতাত্ত্বিক দাঁতের মর্ম বোঝে না ওই জন্য জড়সংসারে যারা আছে তাদেরকে কোনো মতে তুমি কোনো মতে ওদেরকে ভোগা দিয়ে চলমটে জলমটে থাকবি এরমভাবে আনবে না গীতাতে ভগবান নিষেধ করেছে ঝড় সংসারে যারা কর্মে ব্যস্ত রয়েছে কর্ম কর্ম করে ওদেরকে কোনো মতে ভুল বুঝিয়ে টুক করে মঠে নিয়ে আসবে হবে না আনবে না ভগবান নিষেধ করেছে ওদেরকে ভুল বুঝিয়ে তোমার যদি ক্ষমতা থাকে তুমি যদি সেরকম সাধু হও তোমার প্রভাবে ওর যদি কর্ম খসে যায় বোঝা গেল কোনো এক সাধু যেমন একটা উদাহরণ দেবো তোমাকে একটা উদাহরণ বুঝতে পারবে তুমি আমাদের ভক্তিযুদ্ধ মাধব কোশাই মহারাজ শিলিগুড়ি যেখানে আমার অনেক ভগবানের ইচ্ছে কথা হয়েছিল জলপাইগুড়ি সেখানে হরিকথায় গেছেন শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে হরিকথাতে গিয়ে সেখানে তিনি হরিকথা বলছেন বলতে বলতে সেখানে একটা দারোয়ান ছিল একটা ধনী ব্যক্তি বিরাট ধনী ব্যক্তি তার বাড়িতে বন্দুক নিয়ে পাহারা দেয় কে একটা দারোয়ান নেপালি নেপালি দারোয়ান বোঝা গেল নেপালি দারোয়ান পাহারা দেয় সে তার পাহারা দেয় সেই সময় একটু ছুটি পেয়েছিল সে বলে একটা মহাত্মা আসবে যে একটু হরি কথা শুনি কি বলে শুনি আর দেখতেও সুন্দর অপূর্ব সেখানে গিয়ে তার সেখানে শুনতে গেছেন ভক্ত ভক্ত মাধবো সেমা যে হরিকথা হরিকতা শুনতে গিয়ে তাকে দর্শন করে তার করিগত বেশি একেবারেই শিক্ষিত নয় তাকে যদি বলো এরকমভাবে টিপ দিতে পারবে সেই অক্ষর জ্ঞান নাই কোনটাকে অ বলে কোনটাকে ক বলে কিছুই না কোনো অক্ষর জ্ঞান নাই তার হরিকত শোনার প্রতি এত আগ্রহ হল মহারাজকে মহারাজের আজানলম্বিত দেখবার পরে হরিকত শুনে তার এই ড্রেস দারওয়ানের তো ড্রেসটা পুলিশের মতো ড্রেস থাকে তো এই ড্রেস তারপরে বন্দুক সব জমা দিয়ে চলে এলো বল আমি আপনার কাজ করব না আমি এই মহাত্মার সঙ্গে চলে যাব একদিনের কথা খালি দেখবার সঙ্গে সে কিন্তু দারওয়ান সে কিন্তু নেপালি সে কিন্তু অশিক্ষিত সে যে চলে এলো মাধুকুষিয়ে মারাজের সামনে তাহলে কী বুঝলে এটা যে শ্লোকটা আমি বললাম তা আৎকার মানে কুর্বিত ন নির্বিদ্ধ যাবত মৎকথা শোভানা দেউ বা শ্রদ্ধা যাবত না যায় ওনার শ্রদ্ধা হয়ে গেল তোমার আমার হলো না ওনার শ্রদ্ধা হয়ে গেল দারওয়ানের তিনি পরবর্তীকালে এত বড়ো সাধু হয়েছিলেন আমি জানি তোমরা তাকে সম্মান দেবে না তোমরা তাকে সম্মান দিতে পারবে না কিন্তু তোর শিক্ষা কিছু নেই কিন্তু আমি তাকে সম্মান দিই আমি গুরুভাই আমার নেপালি দারওয়ান তার আশ্রমে থাকতাম গোবর্ধনে এই গিরিরাজ মহারাজ এইখানে আশ্রম তাকে আমি সম্মান দিতাম তার আবির্ভাব তীরভাবে যেসব কথাগুলো বলতাম সেগুলো রেকর্ডিং তখন লোকে নিয়ে চলে যেত তখন তো আর আমাদের সেরকম ব্যবস্থা ছিল না আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে বৃন্দাবনে বলতাম ভগবানের ইচ্ছায় সেগুলো যদি শুনতে তাহলে নিশ্চিত মনে করতে তিনি গুরুবর্গের সম্বন্ধে বলছেন তার গুরু সম্বন্ধে বলছেন এত বড়ো সাধু যাকে মাধব গোস্বীমায় পূর্ণ কৃপা করেছিলেন পড়াশোনা জানেন তিনি বম্বে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় প্রচার করতেন গ্রন্থটা খোলা থাকতো একটা অক্ষরও পড়তে পারেন গ্রন্থটা কিন্তু খোলা থাকত চৈতন্য ভাগবত চৈতন্য গ্রন্থ খোলা থাকত একটা অক্ষরও পড়তে পারেন আর লোকে জানে না ইনি যে পড়াশোনা জানেন তিনি সমানে গুরুবর্গের যা কথা শুনেছে বলতে থাকত এখনও পর্যন্ত তার শিষ্য আছে বোম্বেতে বিভিন্ন জায়গায় ব্রজবাসীরা তাকে এত জমি জামা সব কিছু দিয়েছে কৃপা করে যে জমি এখন কোটি কোটি টাকায় পাবে না ব্রজবাসীরা দান দিয়েছে এই বাবাকে কেন তিনি কুস্তি জানতেন কুস্তি তিনি ভিক্ষা ভিক্ষা করতেই যেতেন তো ভিক্ষা করতে গিয়ে কোনো জায়গায় ব্রজবাসীরা কুস্তি করে তেল মেখে ও দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে কুস্তি হচ্ছে ব্রজবাসী একটা বলে এই ভুল করেছে গালতি তুই কে জানত রে তুই কি জানিস তুই বেটা বাবা বলে আমি কুস্তি জানি ও এমন কুস্তি দেখালো বোজবাসীরা ওর পায়ে পড়লো বলে আমরা তো জানি না কোনো এইভাবে তিনি জমি জামা কত ব্রজবাসীরা দান দিয়েছে দান দিয়ে দিয়েছে যে গোবর্ধনে এখন ওই ওই জমির দাম হচ্ছে কোটি কোটি টাকা পাবে না তাও পাবে না এই গিরিরাজ এখানে গিরিরাজ এইখানে কত আমার কপাল ওইখানে বসে বসে নাম করতাম গিরাজকে দেখতাম সৌভাগ্য আর রোজ পরিক্রমা করতাম তাহলে যে কথাটা বললাম এটা সত্য কথা যদি জোর করে কোনো কাউকে সংসারের বন্ধন ছিন্ন করতে পারলে করো নালে করো না সংসারের বন্ধন যদি ছিন্ন করে আনতে পার বা তার মন লেগে গেল আর তাকে যদি ভুলিয়ে মিথ্য কথা বলে নিয়ে আসো তাহলে এসে সংসার তার ভেতরে যায়নি তার ভেতরে সংসার চলে রয়েছে তো এখন সে বিষক্রিয়াটা দেখা দেবে তার এখন বিষক্রিয়া দেখা দেবে সেই সংসার তো তা যায়নি এখন সে এসে পড়েছে তার বিষক্রিয়া দেখা দেবে মুশকিল হয়ে যাবে এই জন্য ক্রিয়াটা বোঝবার চেষ্টা করো সাধনক ক্রিয়ার পরেতে সাধন ভক্তি শুরু হবে ভক্তিদেবী পরিপূর্ণরূপে এসে বসে পড়বেন পরে আগে কৃপা পাঠাবেন আলো তারপর বুঝতে পারবে এখন অনুকূল লাগছে তখন তোমার আস্তলি ভজন শুরু হবে কখন শুরু হয় যখন থেকে সাধন ভক্তি বলা হবে ভালো করে কান খুলে শোনো যখন থেকে সাধন ভক্তি বলা হবে সেদিন থেকে তোমার ভজন বাস্তবিক শুরু হল তার আগে থেকে কিন্তু বাস্তবিক ভজন নয় ভজনের মধ্যে ভজনের চেষ্টা ভজনের একটা প্রচেষ্টা বাস্তবিক ভজন হয় না কাজেই এই ব্যাপারটা বুঝে এটা আমাদের লক্ষ লক্ষ গৌড়ীয় সাধুর মধ্যে কয়েকজন বোঝেন কিনা আমার জানা নেই বর্তমান অবস্থায় কয়েকজন জান কি আমার জানা নেই এটা জানা অতীবতর্ক তাহলে যত্রোত্তম শ্লোক গুণানুবাধা যত্রোত্তম শ্লোক গুণানুবাধা যেখানেই ভগবানের কথা কীর্তন হয় যেটা আমি প্রথমেই শুরু করলাম যে সে যেখানেই হরিকীর্তন হরিকতা হচ্ছে সেটা যে বাস্তবিক হরিকথা কীর্তন সেটা বুঝবে কী করে সবচেয়ে মুশকিল না এটা বর্তমান যুগের যদি বলে সবচেয়ে বড় মুশকিল কোনটা যদি কেউ জিজ্ঞাসা করে বর্তমান জগতে সবচেয়ে বড় মুশকিল কোনটা সাধু চেনা যাচ্ছে না আর কোনটা বাস্তবিক ঘরিকতা কোনটা জড়ো কথা এটা বোঝা যাচ্ছে না গুলিয়ে ফেলছে লোকে বাস্তবিক কথা মানে হল ব্রহ্ম বাস্তবিক কথা মানে কি শব্দব্রহ্ম ওপর থেকে আসছে ভক্তিবাদ ঠাকুর ওই জন্য বলছেন ভক্তিমণ্ড ঠাকুর ওই জন্য বলছেন অপ্রাকৃত জগতের হরিকথা কেহই বলিতে পারে না ঠাকুর বলছেন অপ্রাকৃত জগতের কথা বৈকুণ্ঠ বার্তা কেহই বলিতে পারেন না কে বলতে পারবেন কে বলতে পারবেন তাহলে যিনি সর্বাঙ্গীনভাবে ভগবানকে সব কিছু দিয়েছেন তার মুখেতেই এই বাণী অর্থাৎ শব্দব্রহ্ম বেরোবে সেই শব্দ তার কণ্ঠ থেকে আসছে না ওপর থেকে নামে বৈকুণ্ঠ বার্তা যারা বলেন তাদের শব্দটা যেমন তোমাদের এইখানে কানেকশান আছে টাওয়ার ঠিক সেরকম তাদের সঙ্গে টাওয়ারের কানেকশান আছে অপ্রাকৃত জগতে বৈকুণ্ঠ জগতে সেই বৈকুণ্ঠ জগৎ থেকে তাদের জিউ হয় কথা অবতীর্ণ হয় বুঝে গেল কথা ওপর থেকে আসে এসে জিবায় অবতীর্ণ হয় তবে তারা বলে শব্দরূপে নাচে অনুক্ষণ ভক্তিমন্ড কীর্তন করেছে জিও ভার অগ্রতে চলে শব্দরূপে নাচে অনুক্ষণ এটা ভক্তিমন্ড সব বলেছেন কিন্তু কেউ বোঝে না কীর্তন যে আছে দেখবে এগুলো পড়ে দেখবে তাহলে বাস্তবিক ভজন বুঝতে পারবে হ্যাঁ বুঝতে শব্দ রূপে নাচে অনুক্ষণ জিও ভার অগ্রতে চলে শব্দরূপে নাচে অনুক্ষণ এইগুলো এটা সবার জিউ উদিত হয় না অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম ওপর থেকে নাবে বৈকুণ্ঠ জগৎ থেকে জিউ এবার নেবে এবার অপ্রাকৃত জগতের কথা এবার আসে সেই বৈকুণ্ঠ বার্তা সেই বৈকুণ্ঠ বার্তা যার কপাল ভালো তার কানেতে প্রবিষ্ট হয় হয়ে তার জীবনের চরম মঙ্গল সাধিত হয় এর আগে হয় এই জন্য এখানে বলছেন যত্রোত্তম শ্লোক গুণানুবাদহা যেখানেই ভগবানের গুণানুবাদ হয় গুণকীর্তন হয় যত্রোত্তম শ্লোক গুণানুবাদহা প্রস্তুয়াতে কথা বিঘা কেন আমি বললাম কম করে দুটো চার হরি হরিকথা চালাবে কেন অন্য কথার সুযোগ দি পাবে না অন্য কোনো প্রসঙ্গে যে তুলবে এটা পারবে না তা তোমার মঙ্গল হয়ে যাবে যে সময়টা তুমি হরিকত শুনবে এটা জমের জমের বাবারও সাত দিনে তোমার কাছ থেকে নেবে যে সময়টুকু তুমি হরিকথা শুনবে কীর্তন শুনবে সেই সময় জমের বাবারও ক্ষমতা নেই তোমার কাছ থেকে সেই সেই সময়টা নিয়ে চলে যায় মহাকালের ক্ষমতা নেই তাহলে কেন গুরু বৈষ্ণব নিরন্তর জিউ ভাই নাম করেন ওদেরকে খেয়াল করবে রাস্তা দিয়ে চলতে চলতে কোনো কিছু করতে সব সময় দেখে জীব চলছে বাথরুমে যাক যেখানে যাক ওদের জেপ দেখ জীব দেখবে বন্ধ থাকে না সব সময় জীব চলছে কথা বলছে তোমার সঙ্গে দূর ভেতরে নাম চলছে কারণ ওরা জানে আমার জীবনে মৃত্যু কখন আসবে আমি জানি না আমার জীবনে মৃত্যু কখন আসবে আমি জানি না তো এক ঘন্টা পরে আসবে কি পাঁচ ঘন্টা পরে আসবে কেউ জানে না কাজে আমি যে সময়টা জড়ো কথা উচ্চারণ করব আমি যতই কীর্তন করে থাকি পূর্বে যেই সময়টা আমার মৃত্যু হবে ওই সময় যদি জড়ো শব্দ বেরোয় আমার জড়ো চিন্তা থাকে আমার হবে না তখন আমাকে যেতে হবে বাস্তবিক হলো না ওই জন্য যারা বলে আমি কেল্লা ফতে করে দেবো বাজিমাত করে দেবো লাশ সময় যখন আমার মৃত্যু আসবে আরে মৃত্যু আসুক না সেই সময় ভগবানের নাম আমি করবো কেউ বলতে পারে না আমি বাজিমাত করে দেব শেষ সময় হয় না এটা হয় না সারা জীবন তুমি প্র্যাকটিস করলে না অভ্যাস করলে না আর শেষ সময় তুমি নাম করে দেবে মরার সময় এটা হতে পারে নাকি যে কখনোই হয় না জং জং বা অপিসরণ ভাবম তেজুতি অন্তে কলেবরম এগুলো বলা আছে এই জন্য গুরু বই সুযোগ দেয় না যে জড়ো চিন্তা করুক সবসময় হরিকীর্তন থাক কিছু লেখ কিছু কর কিছু এটা কর সময় জড়িয়ে রাখবে বাণী সেবা এই জন্য পহুপাত কাউকে কাউকে পহুপাত দশ মিনিট টাইম দিতেন না মাধব পরম মাধব মাধবোশ্বী মহারাজ কত দূর থেকে ট্রেন জার্নি করে বহু দূর থেকে এবার সেবা করে ফিরলেন সকাল নটায় চান ফান করে সঙ্গে সঙ্গে পৌপাদের কাছে গেছেন প্রণাম করতে কে বলছেন ও আপনি এসছেন আপনার সেবা হয়েছে ওগুলো আপনি এবার তৈরি হয়ে যান বিকেলবেলা সাড়ে চারটা পাঁচটার সময় ট্রেন আছে হাওড়া থেকে যান চিন্তা করো থেকে এই উনি জার্নি করে এলেন আসাম থেকে এখন ওখান থেকে আপনি তৈরি হয়ে এখন আপনার কী সেবা আছে ঠিক এই প্রশ্ন আমি যে ভাষাটা বলছি না এইটি বহুপাত আপনার এখন কি সেবা আছে কী সেবা বহুপাত বর্তমানে তো আমি সেবা করে আপনার ইচ্ছায় আপনার আদেশে এলাম বর্তমান তাহলে আপনি রেডি হয়ে যান আপনার টিকিট রেডি চলে যান লেখা আছে প্রভুপাত কোনো সন্ন্যাসীকে গৌরী মঠের ভেতরে দুই দুই একদিনে বেশি থাকতে না দুই একদিন সঙ্গে সঙ্গে তাকে ডাকতেন আপনার কী সেবা আছে যান এটা হলো আচার্যের বাহাদুরি বোঝা গেল আচার্যের বাহাদুরি কোনটা জানো আচার্যের বাহাদুরি কি আচার্য বদ্ধশীব বদ্ধজীবকে কিভাবে সেবায় নিয়োজিত করে রাখবে এটা হলো আচার্যের বাহাদুরি আচার্য যদি শিষ্যের পায়ে তেল মাখায় সে আচার্য নয় আচার্য যদি শিষ্যের পায়ে তেল আরে থাক ঘুমিয়ে থাক খাক খাক খ আরাম করুক এটা আচার্য নয় এ শত্রু প্রবা বলছেন এদেরকে বলা শত্রু যারা আমাকে আমার মঙ্গলের রাস্তা দেখাচ্ছে না যারা আমাকে আমার মঙ্গলের রাস্তা দেখাচ্ছে না চেপে যাচ্ছে সত্যি কথা বলছে না তারা আমার কখনই গুরু নয় তারা আচার্য হতে পারে না তারা আমার শত্রু অনেক আচার্য বেশি করে তিরিশ হাজার টাকার মোবাইল দিয়ে দিল তিরিশ হাজার টাকা কাউকে পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন দিয়ে দিলো কিন্তু রাখতে পারলো রাখবে কী করে নিজের ক্ষমতা থাকলে তো রাখা আর এখন তো কেউ থাকবেও না সদগুরু থাকলেও তার কাছে থাকবে না এখন মায়া এতই প্রবল কিছু করার নেই তাহলে যত্রোত্তম শ্লোক গুণানুবাদা যেখানেই বাস্তবিক হরিকথা কীর্তন হয় সেখানে গ্রাম্য কথা বলতে পারবে কি তোমার ক্ষমতা আছে যেখানে জোরে আমি যখন আমি যখন জলন্ধর হরিকথা বলছিলাম একটা দুষ্ট ছেলে ছিল দুষ্ট এই কারণে বলছি ওর মন হরিভজনের দিকে নেই বাইরের দৃষ্টি থেকে শুন সে এরকম কিছু নোংরামো করে না কিন্তু তার হরিভজনের দিকে মন নেই আর মেয়েলই স্বভাব মানে তার চলা ফেরা কথাবার্তা সব মেয়েল স্বভাব সে একদিন আমাকে সে যে কোনোভাবেই হরিকথার হরিকথা ওদের গ্রুপটা আছে যেন আমি না বলি আর এই হরিকথা যেন তোলা না হয় এটা ওদের গায়ে লাগতো প্রচণ্ড জ্বলে যেত আজকের কথা বলছি না পনেরো ষোলো বছর আগের কথা বলছি সে একদিন আমাকে সত্যি কথা বলে ফেললো এই ছেলেরা এখন আছে কি না মেয়ে মেয়ে ছেলের মতো কথাবার্তা চলন ফিরন সব মেয়ে ছেলে কসমেটিক ব্যবহার করবে সব মেয়ে পুরো মেয়ে ছেলে আমি জানি না এটা কি তার ব্যাপারটা জানি না এ হিংসা করতো যে কোনোভাবে কথা ওই যে তুলত পুরুষত্ব করতে দেবেন তো অত একদিন আমাকে সত্যি কথা বলে ফেলল যে মহারাজ যখন আপনি বন্দে গুরু বলে শুরু করেন না আমাদের ভেতরটা কাঁপে বলছে আমি ব্যাসনে বলছে বলছি তাহলে আপনি যখন বন্দে বলে শুরু করেন না আমার ভেতরটা কাঁপতে আরম্ভ আমি তাহলে বল হরিকথা ঠিক আছে হরিকতা ঠিক আছে বলেই এই রকম অবস্থা এই হলো কথা তাহলে তোমার ক্ষমতাও নেই যদি লাউডস্পিকারে এই অধমের কথাটা গৌশালায় চলে তুমি দু চারটে মোবাইলে অন্য কিছু করবে ক্ষমতা আছে কি পারবে না বা অন্য কোনো বাজে কথা বলবে গ্রামের কোনো লোকের সঙ্গে কথা বলে পারবে আরে ওই লোকটাকে বাঁচাবে নাকি কি তোমাকে ওই লোকটা বাঁচাবে ও তো বাঁচাবে না ও তো ও তো মেরে ফেলবে তোমাকে এইটি তো বোঝে না আমার শত্রুকে আমার বন্ধু এটি বুঝতে শিখলো না আর কি হবে তাহলে তাহলে এই অত্যত্তম শ্রোক গুণানুবাদ হা পরশ্রই আছে গ্রাম্যকথা বিঘাত কথা গোয়িং টু কোলাইট গ্রাম্যকথা মেটেরিয়াল টকিংস আর গোয়িং টু কোলাইট উইথ হরিকথা হরিকথা ক্যান নট অ্যালাউ ইউ টু স্পিক মেটেরিয়াল থিংস গ্রাম্য কথা বলতে দেবে না আর এই কথা যে হরিকথা তোমাকে গ্রাম্য কথা বলতে দেয় না সেই হরিকথা যদি মানম অনুদিনম ভালো করে খেয়াল করো মানম অনুদিনম অনুদিনম মানে উইদাউট এনি ইন্টারাপশন কোনো ছেদ নেই আমি সাত দিন আগে শুনেছিলাম একটা কথা এখন আর পরীক্ষার জন্য সময় হয়নি হয়ে গেল ওর মধ্যেই শুনতে হবে হরিকতা বন্ধ করে চল খাওয়া ভুলে গেলেও চলবে তুই যদি সকালের খাওয়াটা ভুলে যাস কি কোনো দিন এটা ভুলে গেলেও চলবে হরিকথা শোনা ভুলবে না খাওয়াটা ভুলে গেলাম এটা ভালো কিন্তু হরিকতা শোনা যেন বন্ধ বন্ধ না হয় এ বারবার বলছি কম করে কোনো দুটো হিন্দি হোক ইংরেজি হোক কিছু না কিছু বুঝবি বাংলা হলে তো আরও ভালো তাহলে এই যত্রোত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তেই গ্রাম্যকথা বিঘাত যে কথা হচ্ছে বৈকুণ্ঠ বার্তা গ্রাম্যকথাকে ধাক্কা মেরে বন্ধ করে দেয় সেখানে মানম অনুদিনম এই কথা নিরন্তর নিরবচ্ছিন্নভাবে শ্রবণ করতে করতে কী হবে নিঃসভ্যমানম অনুদিনম মুমুকসুর মতিম সতিম ইচ্ছতি বাসুদেব ভগবানের চরণে মন লেগে যাবে তা আজকে না হলো কালকে ভাগবতী মহাপুরাণের যে কথা কালকে আলোচনা করেছিলাম সেখানে বারবার এই কথাই উচ্চারিত হয়েছিল যে জড় সংসারের লোক যারা ভগবানের কথা কীর্তন হলে পালিয়ে যায় আরে এখানে কথা বলছে পালা যদি আমাদের মঙ্গল হয়ে যায় তখন কে দেখবে মহারাজ আমাদের হরিকতা বলছি যদি আমাদের মঙ্গল হয়ে যায় তখন কে দেখবে তুমি দেখবে ওই জন্য পালিয়ে যাও হরিকথা থাকে হরিকথা কীর্তন থাকে হ্যাঁ গ্রাম্য কথা বলো খিচুড়ি দাও পাবন সেমা বুঝে এরা কি হরিকথা শোনার লোক নাকি এরা তো খিচুড়ি খাওয়ার লোক খিচুড়ি খেতে এসছে হরিকথার লোক আলাদা তারা হরিকতা না হলে বাঁচতে পারবে না কিছু লোক দেখবে অপশান কিছু লোক দেখবে অপশান রাখে হ্যাঁ হলেও ভালো না হলে বল তারা কোনো উন্নতি লাভ করবে না সেই যার কাছ থেকেই তারা দীক্ষা নিয়ে থাকবে তারা যদি পোপাত পোহপাতের কাছেও নিয়ে থাকে তাদের মঙ্গল হবে তাদের অপশান উই ক্যান হিয়ার ক্যান নট হিয়ার আমরা শুনতেও পারি না শুনতে এটা অপশান যেন আমাদের স্কুলে ছিল অপশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্ট ছিল এরকম ধর এরা মঙ্গল লাভ করে না হরিকথা যাদের প্রাণ হরিকতা না শুনে আমি মরে যাচ্ছি তাদের জানবে এই জন্মেই তাদের মঙ্গল হয়ে যাবে তাদের অপেক্ষা করতে হবে না যাদের হরিকথায় মন লেগে গেছে হরিকথা যারা বাঁচতে পারে না এদের নিশ্চিত তাদের হয়ে গেল এই জন্মে শেষ আর পরের জন্য তাদের আর অপেক্ষা করতে হবে না কিন্তু এটা হওয়া মুশকিল মানম অনুদিনম মোমোক্ষোর মতিম সতিম ইচ্ছতী বাসুদেব কালকে বলা হয়েছিল কি দূরে হরিকথা কেচিত দূরে চচুত কীর্তনাহা স্ত্রী হ তে অনুকম্পা ভবাদৃশাম সাধুগণের কৃপার প্রাপ্ত কে যে যত পতিত যে যত পতিত তার প্রতি তত করুণা হয় হ্যাঁ পতিত জনের আশিতে না দিবে এ না প্রতি প্রতিমানে বিরুদ্ধ ব্যক্তি আর সাধুগণের বিচার থাকে যে যত পরিমাণে নিচুতে নেমে গেছে তাকে তোলবার দায়িত্ব থাকে সার্বভট্টাচার্য যে এটা স্বীকার করেছিল যে আমাকে উদ্ধার করে তুমি এবার নিজের প্রতাপ দেখালে আমার বজ্রের মতো কঠিন হৃদয় এটা তুমি গলিয়ে একেবারে তরল করে দিলে সার্বভট্টার্য স্বীকার করেছিল কি প্রচণ্ড আমি কোনো ভক্তি বলে কিছু জানি না শিয়ালের মতো আমার শিষ্যদের সঙ্গে ভেউ ভেউ করি নিজে বলেছেন চৈত চৈতন্য শিয়ালের মতো ঘেউ 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 করি সেই আমাকে তুমি কোথায় পরিবর্তন করে কোথার প্রেমের বন্যায় ভাসিয়ে দিলে এটা তোমার কত বড় প্রথা সার্বভট্টাচার্য স্বীকার করেছিলেন যাই হোক তাহলে যেখানে হরিকথা কীর্তন থেকে পালায় লোকে স্ত্রী শূদ্র যাদের বেদে অধিকার নাই পূজায় অধিকার ডাইরেক্টলি তারা বুঝতেও পারবে না কোনো হরিকতার আসনেও আমি পাঁচটা খণ্ড বেরিয়েছে পাঁচটা যে তোমাদের ক্ষমতা থেকে বাংলায় অনুবাদ করো আমার তো সময় কই পাঁচটা মায়েরা আচার্যের কাজ করতে পারেন না পারবেন না পাঁচটা খণ্ড বেরিয়েছে কার ক্ষমতা হয়নি গিয়ে আক্রমণ করে চাপ আস্তে আস্তে অনুবাদ করে যদি ছাড়তে থাকো ভালো হাজার হাজার কে কত করো হয় না তাহলে তাদের সমাধান হবে আর জগন্নাথ দেবের যে ঘটনা সেটা তো তৈরি হয়ে গেছে আরও অনেক কিছু তৈরি হয়ে পড়ে রয়েছে যদি ক্ষম তোমাদের তো করতেই পারো না তা আমি আর কী করব ক্ষমতাই নেই আর কী করা যায় তাহলে বলছেন তাদের প্রতি অনুকম্পা অনুকম্পা মানে তাদের করুণা হয় এই ব্যক্তিগুলো প্রতি তো আমাদের মাধব গোস্বামী মহারাজ বেশি করে প্রচার করেছিলেন কোথায় জানেন তিনি বিদেশ যান নাই বেশি করে প্রচার করেছেন আসামে জঙ্গলি ব্যক্তিদের সামনে জঙ্গলি কিছুই বোঝে না কিন্তু সরল সরল কিন্তু কিছু বোঝে না কিন্তু জটিলতা নাই আর পাঞ্জাবে প্রচার করেছে যেখানে মোটা বুদ্ধি পাঞ্জাবে পাঞ্জাবে প্রচার করেছে যেখানে মায়াবাদ ওরা সবচেয়ে বেশি পথিত পাঞ্জাব আসাম পথিত কিন্তু সরল পাবনবসি মহারাজ একটা অত্যন্ত গরিব আসামি তাদের ওখানে হরিকতা এখানে বাইরে হচ্ছে তিনি এত জ্বর এসে গেল শরীরে মানে চার পাঁচ জ্বর উঠে গেছে বিরাট এবং সেবক জল দিচ্ছে পট্টি দিচ্ছে যে কোনোভাবে সেবক এবার ওখানে যে মা আছেন গৃহে যে মা আছেন বুড়ি সেই বুড়ি এবার মাঝের কাছে হরিনাম নিয়েছেন কি কি নিয়েছেন দীক্ষা নিয়েছেন নিশ্চয়ই সে ভক্ত রান্না করে যাই ও এবার গুরুদেবের অবস্থা থেকে এবার পাগল হয়ে গেছে গুরুদেবের এই অবস্থাটা দেখে পাগল হয়ে গেছে এসে গুরুদেবের মাথায় হাত দিয়ে গুরুদেব তোর কী হলো রে গুরুদেব তোর কী হলো তোর কি হল হলো বলে না ওদের ভাষা হলো হল তোর কি হল গুরুদেব তোর কি হল বলে হাত আর সেবক এই হাত দেবেন না গুরুদেব হাত বামন বসে বলছে ছাড় ওকে হাত দিতে দে ওর অন্তঃ কোনো পাপ নাই ঠিক যে কথাটা আমাদের চৈতন্য মহাপ্রভু পুরীতে যখন জগন্নাথ দেখছিলেন যেখানে আদিবাসা মহিলারে না বর্জন। আদিবাসা মানে জঙ্গলি মহিলা সে জগন্নাথ দেখবে বলে জায়গা পাচ্ছে না বেটে মানুষ ও মহাপ্রভুর পিঠে উঠে পড়েছে কাঁধে পা দিয়ে পা দিয়ে উঠে জগন্নাথ দেখছে আর স্বরূপ রেগে বলে না শিগড়ি মহাপ্রভু বলছেন আদিবাসা মহিলারে নাকর বর্জন ও যথেষ্ট জগন্নাথকে দর্শন করুন ওর মতো যদি আমার জগন্নাথ দর্শনের লালসা হয় তাহলে আমি বেঁচে যাব ভগবান বলছেন স্যার ওই ছবিটা আমি দিয়ে দিয়েছি রঘুবউ বলছে কোন ছবি দেবো আমি এই ছবিটাতে যখন মাথায় যদি লাস্ট এটা এই কি ছবি দেবো আমার বাপাতে সবসময় চলে আসে মানে এই ছবিটা দেবে দেখবি রিয়াকশানটা মায়ের কোনো ওই আদিবাসা মহিলা এখানে দাঁড়িয়েছে যখন মহাপ্রভুর পিঠে এখানে পা দিয়ে যখন না দেখছে থামটা ধরে এই ছবিটা দিয়ে দে এবার তাহলে বুঝবে কখন কোনটা দিতে হয় সব মাথা আসবে নালে হবে না বোঝা গেল তাহলে এই আসামে এবং পাঞ্জাবে সবচেয়ে পতিত ব্যক্তি পাঞ্জাবে ওরা ভোগবিলাস ছাড়া কিছু বোঝে না ওরা ভোগবিলাস ছাড়া কিছু বোঝে না খালি ভোগ দেখতে খুব সুন্দর টল ফিগার ভালোবাসে আমাকে কিন্তু ওই বোঝে আর যে কথা বলবে মহারাজজি ক্যা শোনায়া আবার অন্য এক মহারাজ বললে আরে মহারাজ ক্যা শোনায়া কিছু বোঝে না একটা মায়াবাদী বলছে মহারাজ ক্যা শোনায়া দেখা আবার মহারাজ বললেন এরকমই বুদ্ধি ওদের মোটা বুদ্ধি কিছু বোঝে টাকা ছাড়া কিছু বোঝে না তো এই দু জায়গায় প্রচার করেছেন কে আমাদের মাধবোষ্মীমায় আসামের জঙ্গলে জঙ্গল যেখানে কেউ যাবে না কে এখনকার প্রচারক খালি বিদেশে যাবে কটা লোক যায় অন্তর থেকে উদ্ধার করার জন্য নেই কাজে যে যত পতিত তাকে উদ্ধার করার জন্য তত বেশি প্রচেষ্টা গুরুবৈ করে থাকে এই মঠ মন্দির এই যে ব্যবস্থা করেছেন কি জন্য করেছেন প্রবার এই কারণ পাখি ধরবেন পাখি বোঝো পাখি ধরবেন কিন্তু ধরা পড়ছে না পাখি উড়ে পাড়াচ্ছে কি করা যায় তাহলে কালকে আমরা বলেছিলাম মনে আছে পাঁচ নম্বর শ্লোকে বিপ্রাজন্যবৈশ চরে হে প্রাপ্ত পদান্তিকম শৌত্রেণ জন্মনাথাপি মহন্তী আমি আমনায়দিন দে আর হেবনোটাইজড বাই দ্য লোক্রেটিভ অফার গিভেন ইন বেদা বেদেতে বিভিন্ন রকমের লোভনীয় উপ বলা আছে এটা এগুলো নিয়ে ব্যস্ত ও ওইগুলি ম এরা কিন্তু সুযোগ আছে এই নবদ্বীপ ধামের সুযোগ আছে তো গৌরাঙ্গমা ও জায়গা কোটি জন্মে কেউ এখানে স্থান পায় না আর ভগবান কত কৃপা করে জান দিয়েছে ও খাচ্ছে যাচ্ছে নরকে যাবে ও বুঝবেই না খাচ্ছে যাচ্ছে নড়কে যাবে রন্দে রন্দে রাজনীতি ঢুকে গেছে শিক্ষাক্ষেত্রে খেলার ক্ষেত্রে মঠ মন্দিরে সব জায়গায় রং ক্যান্সারের মতো সব রাইয়ে দেবে ক্যান্সার যেমন ঢোকে আর সারে না প্রত্যেক জায়গায় ভজনও ঢুকে গেছে একে একটা দিবি না একে করবি না আরে তুমি না সাধু হয়েছ তোমার এরকম চরিত্র কেন তোমারই চরিত্রটা এরকম কেন তুমি তো সাধু হয়েছ তা এইরকমই চরিত্র কিচ্ছু করার কালকে বলছিল না পাঠ করে ঠকায় পা ঠক পাঠ করে ঠকায় পা ঠক এই হচ্ছে এই দেখো কত জোরে জোরে কীর্তন হচ্ছে কত ভিড় খিচুড়ি খাবে কত ব্যবস্থা বিরাট ব্যবস্থা ওইগুলি লোকে চায় এটাও মায়াদেবীর ব্যবস্থা এটা মায়াদেবীর ব্যবস্থা মায়াদেবী ক্যান নট অ্যালাউ ইউ টু বিকাম ফ্রি অফ এনি কপাট বা ডুপ্লিসিটি মায়াদেবীর এটা ব্যবস্থা মায়াদেবী কিছুতেই লোককে সৎ হতে দেবে না নিষ্কপট হতে দেবে না ঘুরে ফিরে ওই কপটতা আসবে সরলতা আসবে না যে আমি করলামটাকে এটাও ঠিক করলাম না এটাও বিচারটা আসে না সামান্য বিচার এটা পাঁচ বছরের বাচ্চা বোঝে এটাও আসবে না যেহেতু অহংকার রয়েছে আমি কর্মী কাজে মায়াদেবী কাউকে নিষ্কপট হতে দেবে না সে যেই হ মায়াদেবীর এটা ফোন দিন যে কোনোভাবে তোমাকে ঘুরিয়ে ফিরে কপটা ঢুকিয়ে দেবে ওই জন্য এরা ভগবানের চরণ কমল প্রাপ্তি করবার ব্যবস্থা হতে পারে এদের কেন কাছে পিঠে মঠ মন্দির আছে সব ব্যবস্থা সাধু সন্ন্যাসে করবেন ওরা বেদের এই সব যে বেদের যে গোপনীয় বেদের যে যেগুলো উপদেশগুলো আছে যেগুলো দ্বারা লোভ হয় লোভ হয় না বেদে বলে এটা করলে এটা হয় জানো এই যজ্ঞটা করে ছেলে পাবে ছেলে পেলে নেই যজ্ঞটা করে ছেলে পাবে জানো তাহলে এই সব অফারগুলো এবার বেদের যা কিছু আছে বেদের এই বাক্যেতে তারা মোহিত হয়ে রয়েছে সেই কটাই বলছেন মৈহন্তি আমনায় নাহা। আমনায় মানে কি আমনার মানে আমনামে বেদ হ্যাঁ আমনায় মানে বেদ আমনায় ওয়াদিনাহা অর্থাৎ বেদের জাল লৌকিক কথা ক্রিয়াকর্মগুলো ভক্তির কথা নাই লৌকিক ওইটি ভালো লাগে ওইখানেই মন দেবে মহারাজ কি সব বলে বুঝি না কি এইটাই ভালো এইগুলো সব এই সুবিধের কথা বলতে হবে আর তারপরে বলছেন কর্মণ্যী অকি কর্মণী অকবির স্তব্ধা মূর্খা মু স্তব্ধা মূর্খা পণ্ডিত মানে কি বলছেন कर्माणि कर्माणि अकोविदा माने मान कोविदा माने कि कोविदा माने जिन्हें वास्तविक पंडित बोझ और जे जे बोझे ना कि मूर्ख शास्त्र कथा कि बोझे क्या बोलें कर्माणी अकोविदहा स्तब्ध्या मूर्खाह पंडित मानिहा बदंती चाटुका मूरा जया मध्या গির উৎসাহা এরা কি করেন তারা মনে করেন আমরা কর্মের অনেক কৌশল জানি আমরা বিরাট কর্মকৌশলী আমরা অনেক কিছু জানি আর কর্মনি অকবিদাহা মূর্খ স্তব্ধা মূর্খাহা এরা মূর্খ কিন্তু কি নিজেদেরকে পণ্ডিত বলে মনে করে। সবচেয়ে ভয়ঙ্কর বিপদ কখনোই জানো একটা মূর্খ যখন নিজেকে পণ্ডিত বলে মনে করে দু চারটা শ্লোক মুখোশ করে এগুলোকে পিটিয়ে মেরে ফেলা উচিত সমাজের মঙ্গলের জন্য এত অমঙ্গল করছে রন্দে রন্দে করাপশান আর গিয়ে লোককে ঠকাচ্ছে এগুলো করছে কিন্তু আমাদের কোনো ইউনিটি নেই আমি বলতে গেলে আমি তো হরিকথাতে বলি কে কে মানবে ওকেই আবার ডাকবে তাহলে কর্মনি অকবিদাহা স্তব্ধা মূর্খা পণ্ডিত মানি না এরা নিজেকে পণ্ডিত বলে মনে করে আমি অনেক কিছু জানি আর বদন্তি চ চাটু বদন্তি চাটু কাহা খুব মিষ্টি মিষ্টি কথা বলবে দুষ্ট লোকের মিষ্টি কথা ও কিন্তু করা কথা বলবে না দেখবে অনেক অনেক আছে যে খুব মিষ্টি আস্তে আস্তে কথা হেসে হেসে বলবে মিষ্টি মিষ্টি করে ওই জানবে তো সবচেয়ে দুষ্ট দুষ্ট লোকের মিষ্টি কথা ও সত্যি কথা বলবেন আস্তে আস্তে কথা ও জানে তাড়াতাড়ি বললে অনেক অনেক কথা বলতে হবে অনেক স্টকে তো বেশি নাই স্টকে তো অল্প পাঁচ মিনিট মুখস্ত করে গেছে দশ মিনিট দিলে আট মিনিটে ছেড়ে দেবে বন্ধ নয় চার মিনিট গুলো এ চালাক আছে ও জানে আস্তে আস্তে বলবে আস্তে আস্তে ও মনে করো কত ধীর স্থির কিন্তু ভেতরে যে কী রয়েছে ওর অস্থির মারোয়াড়িগুলো দেখবে আমরা চালতা বাগানে যে কলকাতায় আমরা স্টিলের সব এ আনতে যেতাম ফ্যাক্টরিতে বিভিন্ন কারণে সাইন্টিফিক কারণে আমাদের মারমাড়িগুলো বসে রয়েছে কিসে সে হেলান দিয়ে আইয়ে আইয়ে মহারাজ পা আ বলবে কি আর ঠান্ডাই গরম প্রথমে বলি ঠান্ডা খাবেন না গরম খাবেন প্রথমেই তোমাকে জল করে দিল ওই দোকান ছেড়া তুমি যেতে পারবে না তোমার কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিল কিংবা চা খাইয়ে দিল ব্যাস হ্যাঁ হয়ে গেল কাপড়ের দোকানে গেলে আগে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলো আর তুমি বাইরে যেতে পারবে ওই দোকানেই কিনতে হবে তোমার গলারা কেটে ফেলে দেবে এই হচ্ছে লোক বর্তমানে কিচ্ছু করার নেই ওই জন্য যতক্ষণ আমাদের মধ্যে ইউনিটি না থাকে আর ইউনিটি হবেও না প্রপাতের সঙ্গে কোনো দিন কেউ একতা হয়নি হয়েছেন কি কোনো দিন ভৌপাতের সঙ্গে কেউ একতা হয়নি এমনকি শিষ্যগুলোর মধ্যে অনেকে তাকে ছেড়ে চলে এ আশা করা যায় না অপ্রাকৃত রাজ্যের অপ্রাকৃত রাজ্যের অকৈত্য সত্য কথা এটা গ্রহণ করার জন্য বল চাই ওটা নালে গ্রহণ করতে পারে না এইনও বলছেন এরা মিষ্টি মিষ্টি কথা বলবে আর তারা এই মিষ্টি কথাতেই ভুলে যায় এই নিয়েই তারা জীবনযাপন করছেন আর তাদের জীবনটা রজগুণে গেল তমগুণে রজগুণে যায় তো জীবনটাকে গুণে যায় রজগুণ রজগুণ তমগুণে যায় এরা বলছেন রজসা ঘোর সংকল্পাহা রজসা ঘোর সংকল্প হা কামুকা অহিমান্যবাহা অহিমান্যবর অহিমান্নব মানে যে সাপের মতো ক্রোধী দেখবেন ভক্ত বেশে রয়েছে রাজস্বিক গুণ সম্পন্ন কিছু বলতে যাবেন দেখবেন এমন রেগে যাবে মুশকিল ওর লাইনের কথা বললে ঠিক আছে যেমন তুমি বলো আপনি ঠিক বলেছেন বলে তো ওর ওর তালে তাল মিলিয়ে কথা বলতে হবে নাহলে তোমার বিরুদ্ধে যাবে ঠিক বলেছেন আপনি বলে ওর কথা দিয়ে ওকে সে করতে হবে এখানে বলছেন রজসা ঘোর সংকল্প খা এদের সংকল্প যে ভয়ঙ্কর এদের যে সংকল্প কিন্তু এটা কিন্তু এই সংকল্প যে করছে সাধু আচার্য সংকল্প একটাও কিন্তু সৎ নয় আমি ব্যাসাসনে বসে বলছি একটারও সংকল্প সৎ নয় সব অসৎ সংকল্প খালি কী করে লোককে ঠকাবো কাজেই তারা কিন্তু রজগুণে বিবাহিত তারা যদি রজগুণে বিবাহিত না হতো তারা কিন্তু বাস্তবিক হরিগত শুনতো তারা শোনে না আর ডাকবেও না তাদের জানে ডাকলেই এইসব কথা বলবে আর বলে আমরা ল্যাংটো হয়ে যাব তখন মুশকিল ব্যাপার কখনই করবে না এত বড় ভুল বড় করে কখনো কত চতুর তারা তাই যে যাই হোক রজসা ঘোর সংকল্প বাহা কামুকা অহিমান্য বাহা কামুকা মানে কাম বাসনা কামনা বাসনা আছে। তাদের কোনো কামনায় যদি তুমি একটু বাধা দিয়েছ আপনার সঙ্গে সাপের মতো ফস করে উঠবে এই জন্য লেখা রয়েছে কামু কাহা অহিমান্যবাহা যাদের তুমি কামুক না ভেতরে গোপনে কামনা তাদেরকে কিছু বলেই রেখে যাবে ও সাপোর্ট করতে পারে ও তো কামনা অবস্থান রয়েছে ভেতরে পয়জন ওটা রয়েছে আর জেনে রাখবে গীতার কথাটা কিন্তু মুখস্থ রাখবে মুখস্ত না অনুভবও করবে ধায়ত বিষয় না পুংসাম সঙ্গে সুপায়তে সংযাত কাম কামাত ক্রোধ অভিজ্ঞতে ক্রোধাত ভবতী ষণমোহ ষণমোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রংসৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশনস কীভাবে ভগবান ভগবানের মায়া আপনাকে ধীরে ধীরে অধপতনের রাস্তা নিয়ে যাবে ভালো আছে কিন্তু সুখে থাকতে ভূতে কিলা কথা আছে না সুখে ভালো আছে অপরাধ তাকে কিভাবে মায়া দেবী ভগবানের মায়া কি করে ধীরে ধীরে অধপাতে নিয়ে যাবে এটা কল্পনাও করতে পারবে মনে করবে কিছু হয়নি আমি একটা উদাহরণ দিয়ে থাকি এটা হচ্ছে কি এই যে আচার্য সন্ন্যাসী এ যে কত নিচে পড়ে গেছে সে বুঝতে পারছেন কেন বুঝতে পারছে না জানো কারণ আমাদের রাস্তাটা হলো গড়ানো গড়ানো রাস্তা বুঝো গড়ানো ঢাল ঢাল কজন না আমি উদয়গিরি খণ্ডগিরি বা গয়াতে অনেক আগে তখন বড়ো ভাইয়ের সঙ্গে গেছিলাম বিভিন্ন কাজেতে ওখানে ও চাকরি ইন্টারভিউ তখন ওই সব জায়গায় গেছিলাম বুদ্ধ গয়া আর সেরকম ঝড়ের বেগে উঠে যাচ্ছি নেমে যাচ্ছি তো এই যে গড়ানো পথ একটা মানুষ গড়ানো পথে যখন নামে হি ক্যান নট ক্যালকুলেট কতটা আমি নেমে এলাম বোঝা গেল কী বলবো যখন গড়ানো পথে কেউ নাবে কতটা নেবে এলো বুঝতে পারেন যখন নিচে নেমে এসে ওপরে তাকায় ওরি ভা এই ওপর থেকে আমি নেমে এলাম তাহলে বোঝা গেল আমাদের ভজনের রাস্তাটা হচ্ছে গড়ানো রাস্তা এইটা কে কতটা নেমে যাচ্ছে অদপাতে এটা জানতে পারছেন যদি গুরু বৈষ্ণবের কৃপা কোনো দিন ওপরের দিকে তাকায় তখন এই এইরকম অবস্থা থেকে আমি পতন হয়ে গেল এর আগে বুঝবে না গোরানো রাস্তা এই না বলছেন রজ এই শ্রোকটা মনে রাখবে ধ্যায়ত বিশান পুংসান সঙ্গস্থে সুপোজা এই এদের কামনা বাসনায় যেই কেউ বাধা দেবে তঙ্গে সঙ্গে তোমার সঙ্গে হয়ে যাবে লাঠালাটি হয়ে যাবে কামনা বাসনায় বাধা না দাও আর ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে যেই কামনা বাসা বাধা বললো তোমার হরিকথা যদি ওদের কামনা তাহলে তোমাকে বলবে মোট থেকে চলে যাবে কামনা বসে না বাধা পড়ছে এইরকম ভয়ঙ্কর অবস্থা তাহলে রজসা ঘোর সংকল্প হা কামুকা অহিমনবাহা তার সাপের মতো ক্রোধি দাম্বিকা তার দাম্বিক আমার পয়সা আছে আমি খরচা করে দেখছো না কত উৎসব দিচ্ছি পয়সা আছে তো হোলিরও পয়সা লুটাচ্ছি আর পয়সা লুটারে সাধু পাওয়া যায় বাজারে এখন সাধু সস্তা হ্যাঁ হ্যাঁ সস্তা তো একটু পয়সা দিয়ে দিলে পাওয়া যাবে চলে আসবে কত প্রণা দিচ্ছে রে আমি একদিন নবদ্বীপের রাস্তা দিয়ে যাচ্ছি আজকে বলছিলাম না নবদ্বীপের রাস্তা দিয়ে যাচ্ছি আমি আমার কাজ সেরে আসছি কোনো একটা কাজে বাজার পাতে একটা ওপারে সহজিয়া বাবাজি বলছে ওখানে আপনি গেছিলেন ওখানে কত প্রণামি দিলো আমি তো হেসে কতটা কী কাপড় দিল নাম বলছে আবার ওন অমুকের উৎসবে গেছিলেন কত টাকা দিলো কত আমার ব্যাগে অন্য জিনিসপত্র রয়েছে আমি হেসে করি পার্টি যার যেদিকে মন তার সেই চিন্তা যেমন শকুনের অনেক উপরে থাকে কিন্তু অনেক ওপরে কিন্তু শকুনের নজর হচ্ছে ভাগারের দিকে এই জন্য আমরা সাধু হয়েছি অনেক উপরে উঠেছি নজরটা হলো ভাগারের দিকে বুঝে গেল কোথায় মরা পচা গলা আছে ওইখানে কিন্তু দেখতে কিন্তু আচার্য হয়ে গেছি। সাধু হয়েছে বিরাট সাধু কিন্তু নজরটা হলো সেই শকুনি ওপরে ওড়ে নজর ওটা আর সেই ভাগাড়ের দিকে এই অবস্থাটা কিচ্ছু করার নেই এরমই চলবে ভান্ডারার এক একটা টিকিট বিক্রি হয় দু হাজার তিন হাজার আরে ওখানে পাঁচ হাজার টাকা জিনিস দেবে জানিস দু হাজার টাকা দিবি না টিকিট বিক্রি করছে অন্য জায়গায় যাবে যেতে পারবে না হেসে আমি কুটি এই হচ্ছে সাধু মহল হরিকথা তা লাগে লাগে না তার সময় নেই ওখানে যাবে ওখানে দশ হাজার টাকা পড়ে আমি ওখানে যাবি তাদের কপটতা যে কতটা সেটা আর ব্যাখ্যা করে বলতে হয় এতটাই কপট এবং অধপতির কিছু করার নেই কাজেই দাম্বিক ব্যক্তি আমি পয়সা খরচা করছি কত লোক আসছে দাম্বিকা দাম্বিকা মানিনাহ সম্মান আশা করে কোন সাধু তাদেরকে বকবে তা হতে পারে না আমি একবার করেছিলাম এই তোমার স্নানযাত্রা উপলক্ষে কলকাতায় গেছিলাম আমি নাম বলেও দিই তা তোমার তোমার চিনতে রিপন স্ট্রিট বুঝতে পারছো কলকাতায় তোমাকে ডেকেছে হরিকথা বলতে ঠিক আছে গেছে গিয়ে এবার হরিকথা বলতে বসবো দেখি কয়েকটা জানোয়ারকে ডেকেছে সন্ন্যাসী জানোয়ার ওরা এবার অর্কেস্ট্রা বার করেছে আমি দেখি বলি অর্কেস্ট্রার এখানে আমি সঙ্গে সঙ্গে আসন থেকে উঠে পড়েছি আমি চলে যাচ্ছি বলে না না কী হয়েছে এই এগুলো কী এগুলো কি আরম্ভ হয়েছে বেশ এগুলো যদি ভেতরে নিয়ে যাও এবার হরিকথা শুরু করেছি ওখানে আমি হরিকতা বলতে বসেছি একজন হাইকোর্টের বিরাট উকিল আমি আর নাম বলবো না তোমাকে নাম বললে তুমি চিনবে তিনি আমাকে খুব ভালোবাসতেন বুঝলি কথা না তার মেয়েটা কম বয়স বাচ্চা মেয়ে মেয়েটা এবার করছে ওপরে বসে রয়েছে তার এতটুকু কাণ্ডজ্ঞান নেই যে ব্যসনের নিচে বসতে হয় আমি এক ধমক দিয়েছি ওর বাবার সামনে এক ধমক হাইকোর্টের বিরাট ওকে ধমক দিয়েছি দে তার লজ্জায় তখন নিচে বসে এই কী কথা তোমার কি পায়ে ঠেঙে কিছু হয়েছে নাকি এরকমই অবস্থা কিচ্ছু করার নেই কাজেই তারা সম্মানীয় মনে করে সম্মানীয় হ্যাঁ গুরুবৈশম হলো গোলাম তাদের গোলামি করছে এই যেমন গোলামি করছে প্রণামী ভাই বলে আপনি কি মনে করেন ওই বাড়ির মহিলা বা ব্যক্তি হরিকত শোনে আপনি যদি প্রমাণ করতে পারেন আমি সব ছেড়ে দেবো যদি প্রমাণ করতে পারেন উনি হরিকথা শোনেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাবার হরিকত শোনেন বলে মাঝে মাঝে শুনি কেমন শোনে তো আমি জানি ও একটা লাইন শুনি এই যে এতগুলো হয়েছে হয়েছে মাইক উনি কি শোনেন উনি ওনার কাছেতে রয়েছে এতটা অভিমান যাই হোক এরকমই এখন অবস্থা রজসা ঘোর সংকল্পা রজসা ঘোর সংকল্পাহা কামুকা অহিমনবহ দাম্বিকা মানিনহ পাপা দেহশান্তি অচ্যুত প্রিয়াণু ভগবানের যারা নিয়োজন নিযোজন তাদেরকে হাসে তাদের অবস্থা থেকে হাসে বুঝলে তারা তারা হাসে পিক করে কোনো টাকা নেই পয়সা নেই আমি যখন জঙ্গলে থাকতাম মঠে খবর দিয়েছে বাবা কিন্তু এভাবে রয়েছে জঙ্গলে মরে যাবে কিন্তু নিয়ে আসুন মরবে মরু আর যেমন মঙ্গল হলো ওই ঠান্ডা গরমে বস্তা বেঁচে মাটিতে শুয়ে থাকতাম ওই কড়া ঠান্ডায় যেখানে তোর একটু লাগলে মরে যাবে যেখানে হিমালয়ের ওপরে গিয়ে যেখানে গোমুখের ওপরে গিয়ে আমি বেঁচে রয়েছি ওখানে চান করে তাহলে সে আমাকে কী মারবে আরে এই ঠান্ডায় তাহলে মরলেই ভালো আর এই সব কথা বলবে না কিন্তু ভগবান মারলে তো মরবে ওদের স্বপ্নে সেগুড়ে বালি হয়ে গেল কিছু লাভ হলো না ভেবেছুলে এক হয়ে গেল আর যাই হোক নাম্বিক্ষা বৃহশান্তি অচ্যুত প্রিয়ানো তারা মনে মনে হাসছে ভালোই হবে পয়সা করি নেই কিছু নেই আর উনি তো যায়ও না ভিক্ষা করতে আর ব্রজবাসীরা আমাকে বাঁচিয়ে রাখল এইভাবে বৃহশান্তি অচ্যুত প্রিয়া এরা কী করে সাধুদের উপরে হাসে মস্করা করে ঠাট্টা করে এরা এদের চরিত্র এরকম আর তারা নিজেদেরকে মনে করে খুব আমাদের কত বৈভব দেখো ঘরে চারিদিকে সব কত বৈভব এখানে বলছেন বদন্তি তে অন্ন অন্যম উপাসিত স্ত্রীও গৃহেশু মৈথন্য পরেশু সাহা আমরা কত বড় আশীর্বাদ পেয়েছি আমাদের ট্রান্সপোর্টে একটা লরি চলতো গুরুদেবের এমনই কি বা চারটে লরি হয়ে গেল গুরুকে আর ছাড়ে কেউ বলছে একটা পতিত গুরুর শিষ্য এভাবে বলছে আমাদের ট্রান্সপোর্টে প্রথমে একটা লরি ছিল এখন একটা থেকে চারটে লরি হয়ে গেছে তাই গুরুদেবের কত কৃপা বলো এইটা হলো গুরুদেবের কৃপা দীক্ষাও দিচ্ছে ছাগল কুকুরকে আর যে দিচ্ছে সেও সেরকম কিচ্ছু করার কিচ্ছু করে এ কোনো সমাধান নাই আমরা আমাদের কর্তব্য করে যাব যার কপাল ভালো বেঁচে গেল কিচ্ছু তা যে যেই বদন্তিতে অন্য অন্য তারা একে অপরকে সম্মান করে ঘরে যদি ছোটো মেয়েটা থাকে খালি নজর দেবে মেয়েটার কোনো শরীর খারাপ হলো না তো এই কী লাগবে মা বলতো আচ্ছা একজন লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে বুঝতে কথা এটা নিয়ম একটু সর্দি হলে একবার চলে গেল সবচেয়ে স্পেশালিস্টের কাছে একটু সর্দি হয়েছে চলে গেল স্পেশালিস্ট এই রকম ধরনের অবস্থা একটা পঙ্গু ছেলে ছিল জন্ম থেকে তাকে তার পঙ্গু অবস্থাটাকে ভালো করা ব্রেন স্ট্রোক হয়ে পঙ্গু হয়ে গেছে দু বছর না চার বছর পর্যন্ত ভালো ছিল পাঁচ বছর পর্যন্ত তারপরে পঙ্গু হয়ে তাকে ভালো করার জন্য তার বাবা তাদের বাড়িতেও আমাকে জোর করে নিয়ে গেছিলো উনি গাড়ি চালিয়ে জলন্ধরে ধরে তিনি আমেরিকা থেকে ফ্রান্স থেকে ইটালি ইংল্যান্ড কোনো জায়গা বাদ রাখেননি এই ছেলেটাকে ভালো করার জন্য কিন্তু কোন দেশে বলেছেন একে ভালো হবে না কোটি কোটি টাকা খরচা করেছেন ছেলের পিছনে কোটি কোটি টাকা ছেলেটাকে যদি ভালো করা যায় এই ছেলে ভালো হলো না ওইরমই রয়েছে সব দেশে ঘুরেছেন প্লেনে ওকে নিয়ে নিয়ে সব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করেছেন বড় বড় আরে ভগবানের মার দুনিয়ার বাইর ভগবান যে ওকে থাপ্পটটা দেবে না তখন ভগবান দেবে মানে ভগবানের মায়া দেবে ভগবান তো আর তোকে হাত লাগাবে না তুই পচা গলা দুর্গন্ধ তোকে হাত দেবে ভগবানের মায়া মারবে ভগবান কি অস্পর্শ করে নেই এই অচ অবস্থা কাজে একে অপরে সংসারের মধ্যে তারা এই মৈথুন সুখপ্রদ এই ঘরকে বিরাট আনন্দদায়ক মনে করে যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন না ভাগবতে স্কন্ধে জন্মৈথুনা দিগৃহ মেধি সুখম হিতুচ্ছম প্রহ্লাদ মহারাজ বলছেন এই কী এগুলোকে সুখ নাকি এগুলোকে সুখ বলে এ কি নিয়ে রয়েছে এরা পাশবিক জীবনযাপন করছে এ তো পশুও করে এগুলো বলছে প্রহ্লাদ মহারাজ বলছে যাই হোক তাহলে বদন্তি তে অন্ন অন্ন মুাসিত স্ত্রীয় গৃহেশু মৈথুন্ন পরু চাশি হ্যাঁ যজন্তী অশ্রেষ্টান্ন বিধান অদক্ষিণমি পরম গ্রন্থি পশু ন ওই যে তারা কোনো দক্ষিণ যজ্ঞ করে অন্য আদি কাউকে দেয় না নিজের স্বার্থপর ঘৃণ্য মনোবৃত্তি তাদের এবং পশুকে বলি দেয় পশুকে কষ্ট দেয় এবং এসব করে এইটাকেই তারা মনে করেন এই যে আমার বিল্ডিং আছে যেখানে আমি থাকি কত সুখপদে এসি ডিসি ফ্রিজ কাপড় ধোয়ার মেশিন আছে আছে না সব আছে কষ্ট আর লোকে খিচুড়ি রান্না করুক আরে পাঁচশো টাকা দিলে খিচুড়ি রান্না করে দেবে খিচুড়ি রান্না করে লোককে দাও পাঁচশো হাজার টাকা দিলে তো করে দেবে দু চারবেলা রান্না করে দেবে তোমার পাঁচশো লোকের দুশো লোকের রান্না করবে এখন তো পয়সা দিয়ে সব হয় পয়সা দিয়ে ভগবানকেও এখন পাওয়া যায় ওরা বলে যাই হোক এখন এই অবস্থা অবস্থা আজকে এই পর্যন্তই পরের সপ্তাহে আবার বিস্তৃত হয় ব্যাখ্যা এইভাবে এখান থেকে এগোতে এগোতে বুঝতে পারবে এই যে ভজন রাজ্যের ভয়ঙ্কর অবস্থাটা ভয়ঙ্কর অবস্থাটা এবার বুঝতে পারি এগুলো বন্ধ করে রাখে না কেন আমি তো বুঝি না কিছু অপরাধ হয় এতে যাই হোক ইত্রোত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয় গ্রাম্যকথাবিঘাত নিষব্যম অনুদিনম মমক্ষর মতিম সতীমি বাসুদেবে বাঞ্ছ কল্পতর্শ কৃপা বচ পতিত পাবন ভৈষ্ণভ্য নম